মানে আমার ফিমেল নাই ওর যে পা আছে এখানে পাঁচটা আঙ্গুল আছে আসসালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ডলি বেঙ্গালি ওয়েলকাম টু মাই নিউ প্ল্যানেট আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বলছিলাম যে আমরা কবুতর কিছু কমাবো কারণ কি আমাদের কবুতর রেজিস্টার কবুতরগুলো অথবা নিউ অ্যাডেড কবুতরগুলো অনেক বেশি হয়ে গেছে সেই জন্য আমরা এই যে আমাদের চারটা ফিমেল আর দুইটা মেল আমরা সেল দিছি আসলে খারাপ লাগতেছে আমার যে কবুতর সেল দেওয়াতে কিন্তু কিছু করার নাই আমাকে একটু জায়গা বাড়িতে হবে ওদেরকে যদি না কমে তাহলে আমি নতুন যে পেটসগুলো আনবো ওগুলোকে আমি ভালোভাবে রাখতে পারবো না ভালো থাকুক পছন্দের কবুতর ছিল কিন্তু কিছু করার নেই জায়গার একটা সংকট সবারই আছে আমারও সেম কদিন পর হয়তো বা ওদেরকে আমাকে বাই বলতে হবে তারপর এই যে ওদের বাচ্চাকে আমাকে বাই বলতে হবে আল্লাহ ভরসা আজকেও আমরা আমাদের সাথে একটা নতুন একটা পোষা প্রাণী আনছি আর ওইটা আনার প্ল্যানিং আমার আগে থেকে ছিল কারণ ওটা দেখতে অন্যরকম ভাবে সুন্দর আমি দেখে ওই যে পিছিয়ে দেখা যাচ্ছে আমাকে ভালোভাবে দেখে দিছি এই যে আমাদের নতুন পোষা প্রাণী এটা আমাদের ফার্স্ট ফ্রেন্সি চিকেন আমাদের ছাদে ওই যে সাইডে আমাদের কিং আছে ওকে আমি রোদ খাওয়াতে দিছি এখানে আচ্ছা ওকে আমি এখানে ছাড়ি ছাড়লে একদম ভালোভাবে দেখা যাবে ওকে এইটা হইতেছে আমাদের ছাদে ফার্স্ট ফ্রেন্সি চিকেন আর এটার নাম হইতেছে এটার মানে যে ব্রিডটার নাম হইতেছে আমেরিকান প্রিন্টেড সিল্কি আর ওর জন্য আমি একটা নাম রাখবো যদি আপনারা কেউ চান যে আপনাদের মন মতো একটা নাম রাখি তাহলে আমাকে জানাবেন যে কী নাম রাখা যায় আর যদি কেউ কমেন্ট না করে তাহলে আমি আমার মন মতো একটা নাম রেখে দিব ওর সামনের যে লুকটা ওর সব থেকে বেশি সুন্দর সিয়াম ক্যামেরা ধরতাম হাতে নেই একটু সিয়াম ক্যামেরা তোমার হাতে নেই এইটা হচ্ছে আমাদের ছাদের ফার্স্ট ফ্রেন্সি মুরগি আর যেহেতু আমাদের ফার্স্ট ফ্রেন্সি মুরগি ও আমাদের খুব আদর থাকবে আমাদের আসলে সব যা যা আছে সবগুলো আমাদের আদরের আমরা ওরকমের ব্রিডিং পারপাস এবার আমরা কোনো কিছু রাখি নেই ইনশাল্লাহ সামনেও রাখবো না নামো 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 যেমন প্রিন্টের ওটা সুন্দর না ভিডিওটা উপর থেকে দেখা এই ব্রিডটা ইউনিক হওয়ার কারণ হইতেছে যে ওর যে পা আছে এখানে পাঁচটা আঙ্গুল আছে সব মুরগি চারটাই তো থাকে না চারটা থাকে আর এই ব্রিডের যে পাঁচটা আঙ্গুল থাকে এই যে সেম ক্লোজ করে দেখা আর ওর জন্য আমাদের ফিমেল আনতে হবে আসলে আমাদের এখানে ফিমেলের পুরো ক্রাইসিস পড়ে গেছে আমার কবুতরের অনেকগুলো ফিমেল নাই আমার কিং এর ফিমেল নাই ওর ফিমেল নাই মানে আমার ফিমেল নাই সিএমের ফিমেল নাই কালের ফিমেল নাই মানে ওদের জন্য ফিমেল আমার ম্যানেজ করতে হবে দেখা যাক এরকম সেম আমি ফিমেল পাই কিনা আমি এক জায়গায় কথা বলছি আমাকে বলছে দু একদিনের মধ্যে আমাকে জানাবে কিন্তু আমাদের অনেক বড় একটা প্রবলেম হইতেছে সেটা হচ্ছে যে যদি আমি মুরগি হাঁস বাইরে ছাড়ি তাহলে আমাদের জানি আছে জানি এদিকে এসো এই যে রাগ করছে জানি আয় 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 জানি জানিকে আমাকে ঘরের ভিতরে আটকে রাখতে হবে এই ব্যাপারটা আমার খারাপ লাগতেছে ও আরেকটা ব্যাপার হইতেছে এইটা আমাদের যে আসিল মুরগিগুলা ওরা আজকেও ডিম দিছে মানে আমি এত দায় যে পালতেছি হয়তো আমার কোনো ফল ছিল ওরা এত ডিম রানিং দেয় না কখনো আজকে এবার ফার্স্ট টাইম ওরা এত ডিম দিতেছে এবার ইনশাল্লাহ ওদের দিয়ে আমি উমে বসাবো আর গরম শুরু হয়েছে শীতের সময় আমার কোনো কবুতরের আমার কোনো রোগবালে হয় নাই তো গরমের সময় আমার একটা কবুতরের অবস্থা অনেক খারাপ ওকে আজকে আমাকে আলাদা করে দিতে হবে এই যে আমাদের এই কবুতরটা ও একদম হাঁটতেই পারতেছে না খাওয়া দাওয়া অফ করে দিছে বাঁচাতে পারবে কিনা জানি না আমার যে দোয়েল ব্রিডটা আছে ওইটার বাচ্চা এটা কবুতরের রোগ বলে কখন হয় না হয় বোঝাটা খুবই কঠিন দেখা যাক আল্লাহর কপালে কি রাখছে আসসালামু
আমরা হাঁসা মুরগিকে একসাথে রাখছি, উপরে ফ্যান ছেড়ে দিছি, আমাদের সিল্কি মুরগি পশমগুলো এত সুন্দরভাবে উঠতেছে, ওরা কি একসাথে থাকতে পারবে নাকি মারামারি করবে জানি না, দেখি আমি দুই ঘন্টা রাখি ওরা একজন আরেকজনের সাথে কীরকমভাবে রিয়েক্ট করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।